আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর, আপনার শরীরটা বড় অসুস্থ, আমি আবু বকর, আমার যেতে মনটা চাই না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার একটা বিশেষ দরকার আছে, এই জন্য আমি আবু বকর, আপনার কাছে একটু পারমিশন চাই। আল্লাহ নবী বলেছিল, ও বাবা আবু বকর, যাও না বাবা, যাও, তাড়াতাড়ি যাও, জলদি করে যাও, আমি রাসূলুল্লাহ, আমার পাশে তুমি তাড়াতাড়ি চলে আসবে। ও বাবা বাবাজিরা সিদ্দিকে আকবর আল্লাহ নবীর বড় খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্বশুর বাড়ি বেরিয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পরে আবু বকর সিদ্দিকের কানে সংবাদ চলে আসলো, আল্লাহ নবী দুনিয়ায় নাই, আমার নবীর ইন্তেকালের সংবাদ আবু বকর সিদ্দিকের কানে চলে আসলো। আবু বকর পড়ে নিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবু বকর চোখের পানিটা ফেলে কাঁদে, আবু বকর আর শ্বশুর বাড়িতে গেলেন না, শ্বশুর বাড়ি আমি কেন যাব, আমার যাবার আর প্রয়োজন নাই, আমার নবী ইন্তেকাল করেছে। আবু বকর সিদ্দিক বাবা টুক 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 করে আল্লাহ নবীর লাশ মোবারকের কাছে চলে আসলেন। ও বাবা বাবাজিরা আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর গুটি 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 পায়ে এসে আয়েশা সিদ্দিকার ঘরের ভিতরে নবী পাকে লাশ মোবারকটা একটা রেশমি চাদর দিয়ে ঢাকা আছে। ও সোনার মানিকেরা আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর মুখমণ্ডলের কাপড়টাকে সরিয়ে দিলেন। কাপড়টা সরিয়ে দেবার পরে আল্লাহ নবী দেখতে পায় আল্লাহ রসুলের মুখমণ্ডলটা বাবা চন্দ্রের মতো নূরে চারা চকচক চকচক করে। আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর হাত ধরতে না পেরে আল্লাহ নবী নূরের মুখে আবু বকর একটা চুম্মা দিয়েছিল। পৃথিবীর একজন মানুষ একজন মানুষ হযরত আবু বকর সিদ্দিকী আল্লাহ রাসূলের ইন্তেকাল করার পরে আমার নবী পাকের মুখে চুম্মা দিয়েছিল, বুসা দিয়েছিল। একবার জোরে বলেন, আর একটু জোরে বলেন, এই আবু বকর সিদ্দিকী রাসূলুল্লাহকে এতটা মহব্বত করতেন, এতটাকে ভালোবাসতেন। আবু বকর সিদ্দিকের কবরটা আমার নবীর পাশে হয়েছিল, কিন্তু আমার নবীকে জিজ্ঞাসা করা হয়নি। এ ঘটনাটা আপনি শোনেন আমার ভাইরা বাবাজিরা, নবীর সমস্ত সাহাবারা কেঁদে কেঁদে যারে যার পাগল হয়ে গেল। ভাই, আমার নবীর লাশ মোবারকটা দুনিয়ার জমিনে কদিন ছিল বলতে পারেন? কদিন ছিল? তিন দিন ছিল। আচ্ছা, কেন তিন দিন ছিল? বিরাট লোকজন এসে ডাকবে বলে না, ওই কারণে নবীর লাশটা তিন দিন জমিনে রাখা হয়নি। আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো ইন্তেকাল করবেন, আপনি তো বিদায় নেবেন, আপনার ইন্তেকাল করার পরে আমরা খলিফা কাকে বানাবো, নেতা আমরা কাকে বানাবো, মসজিদে নববীর ইমাম আমরা কাকে বানাবো, কার পিছনে দাঁড়িয়ে আমরা ইক্তেদা করবো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি একটু বলে যেতেন আমাদের দিকটা সুবিধে হতো। আল্লাহ নবী বলেছিল, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি নবী সে কথা তোমাদেরকে বলবো না। কেন বলবো না বাবা? আজকের আমি একজনের নাম বলে যাব, আজকে হয়তো সে ভালো, কিন্তু ভবিষ্যতের কথা তো আমি বলতে পারি না, দুদিন পরে খারাপ হয়ে যাবে। তখন তোমরা বলবে নবী পাক ওকে ইমামতির জন্য দায়িত্ব দিয়ে গেছে, ও খারাপ হোক ভালো হোক ওই আমাদের ইমাম। আর একদল বলবে না, ও খারাপ, ওকে হটিয়ে দাও, এতে তোমাদের ভিতরে তো ফেতনা সৃষ্টি হবে, তোমাদের ভিতরে ঝামেলা হবে। আমি নবী চাই না, ওটা চাই না বাবা, আমি নবী আমার ইন্তেকাল করার পরে আমার লাশ মোবারকটা দুনিয়ার জমিনে তিন দিন রেখে দেওয়া, আর এই তিন দিনের ভিতরে তোমরা একটা ভোট করে নেবে, তোমরা একটা নেতা নির্বাচন করে নেবে, এই নির্বাচন তোমরা কাকে করো আমি নবী দেখে তবেই আমাকে দাফন করবে। একবার জোরে বলেন, আর একবার জোরে বলেন, এর নাম হলো নেতা, এর নাম হলো
গণতন্ত্র, এর নাম হলো গণতন্ত্র। এখন মেম্বারের ছেলে মেম্বার, মোড়ল ছেলে মোড়ল, প্রধানের ছেলে প্রধান। আর বিশ্বনবী বলেছেন, আমি বলে যাব না, তোমরা ভোট করে নেবে, তোমরা নেতা নির্বাচন করে নেবে, আমি রসুলে পাক বলবো না, তবে আমাকে দুনিয়ায় রেখে আমাকে মাটি দিয়ে না, আমাকে কবরস্থ করে না, দুনিয়ায় রেখে। তা আবু বকর সিদ্দিকী, বিশ্ব নবীর কথাটা মনে পড়ে গেল, নবীর লাশ মোবারক দুনিয়ায়, নবীর সাহাবারা কেঁদে কেঁদে যারা যান, ভাই নবীর লাশকে নিয়ে শোক পালন করবে না ভোট করবে? বাপের তিন ছেলে, জমি জায়গা সব হরস ভরস, বড়টার কাছে একটু বেশি, ছোটটার কাছে একটু বেশি, বাপ সব দিয়ে গেছে, সবাই আশা করে রয়েছে, আর মেজোটার ভাগ্যে কিচ্ছু নেই, বোনগুলো তো পাইনি, ছোট আর একটা ভাই রয়েছে সেও পাইনি, জি এখন সব নিয়ে এসে হঠাৎ বাপ মারা গেছে। বাপ মরে যাওয়ার পরে বড় আর মেজো চিন্তা করবে যে বাপকে কখন মাটির তলায় দেবো, কিন্তু না, ওই বাপের লাশটা কব দুনিয়ায় রেখে ওই জমির ভাগ বাটোয়ারা করে নেবে। এটা বিশ্বনবীর একটা সুন্নত, জোরে বলেন, আর একটু জোরে বলেন। কারণ বড় ছেলে জানে বাপের যদি একবার কবর দিতে পারি তাহলে সব আমার, আর বাপের লাশটা যদি দুনিয়ায় রেখে ভাগ বাটোয়ারা করা হয় ওর বিবেকটা একটু বাঁধবে যে আমার বাপ কবরে এখনো যায়নি, আমার বাপ দেখতে পাচ্ছে, আমি এই দিনে বিএনসিবি করতে পারবো না, আর যেই কবরে ঢুকতে দেবে এই বললে কোথায় বিচার, বাবা আমার সব নামে করে গেছে, আমার নামে দিয়ে গেছে, জি আমার ভাইরা বাবাজিরা। তো বিশ্বনবী আমার আবু বকর সিদ্দিকী চিন্তা করলেন, তো নবী তো বলেছে ভোট করতে, বাজার ইমানদারেরা, সোনার মানিকেরা, এ নওজোয়ান যুবকেরা, এ মুরব্বিয়ানেরা, আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা, নবী আমার, আল্লাহ নবীর লাশ মোবারকটা দুনিয়ার জমিনে আছে বাবা, ও ভাইরা বাবাজিরা, মুরব্বিয়ানেরা, আমার চাচা জানেরা, আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিকী চিন্তা করলেন, আল্লাহ নবী তো বলে গিয়েছিল ভোট করতে হবে, নেতা নির্বাচন করতে হবে, ইমাম বানাতে হবে, খলিফা বানাতে হবে, রাষ্ট্রনেতা বানাতে হবে। যাতে আবু বকর চিন্তা করলো, হায় রে হায় এখন কি করব, নবী পাকের সাহাবা হযরত আবু বকর সিদ্দিকী সমস্ত সাহাবাদেরকে ডাকলে, সমস্ত সাহাবাদেরকে ডেকে একটা ময়দানের উপরে হাজির করলেন, আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর খলিফা হলেন বাবা, হযরত আবু বকর নেতা হলেন, হযরত আবু বকর খলিফা আপনার কিনা, এমনি করে সভাপতির দায়িত্ব নিলেন, সভাপতির দায়িত্ব নিয়ে আল্লাহ নবী সাহাবা আবু বকর বললেন, ও মদিনার মানুষেরা, ও নবী পাকের সাহাবারা, ও বকার মানুষেরা, ও হিজাবের মানুষেরা, ও তায়েফের মানুষেরা, আমি আবু বকর, আল্লাহ নবী তোমাদেরকে বলে গিয়েছে একটা ভোট করতে বাবা, একটা নেতা নির্বাচন করতে, একটা লিডার বানাতে, ও নবী সাহাবারা, আমি আবু বকর বলছি বাবা, ভোটাভুটি করার দরকার নাই, আমি আবু বকর বলছি বাবা, খলিফা যদি বানাতে হয়, নেতা যদি বানাতে হয়, লিডার যদি বানাতে হয়, আমার ভাই ওমর ফারুককে নেতা বানানো হোক। কাকে নেতা বানাবে, কাকে নেতা বানাবে, বেস্টটা একটু কমিয়ে দাও, একটু ভলিউম দাও, কাকে নেতা বানাবে, কাকে? আপনারা শুনছেন না, বুঝতে অসুবিধা হচ্ছে, কাকে নেতা বানাতে বলছে? হযরত ওমর ফারুককে, কিন্তু নেতা হওয়ার যোগ্যতা কার? আবু বকর সিদ্দিককে, কিন্তু আবু বকর বলছে আমি হব না, আমার ভাই ওমর ফারুককে হোক। এখন জনগণের ইচ্ছা আবু বকর হবে, কিন্তু আবু বকর নিজে থেকেই বলছে না আমি হব না, আমার ভাই ওমর ফারুক হোক। এখন জনগণ বলছে দেখেন আবু বকর, আপনার উপর তো কথা বলা যাবে না, যেহেতু আল্লাহ নবীর খুব কাছের মানুষ আপনি, এই জন্য আপনি যে ওমর ফারুকের নামটা বলছেন এর পিছনে কি দলিল আছে? আমাদের ইচ্ছা তো আপনি হবে, কিন্তু আপনি বলছেন না ওমর ফারুক হোক, তো ওমর ফারুক হবে তার দলিলটা কি? এই দলিলটা আপনি আমাদেরকে দেন। আবু বকর সিদ্দিক বলছে তোমাদের আবার দলিল দিতে হবে, তো বলছে হ্যাঁ দলিল তো লাগবেই।
আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় বলেছিল, ও মদিনার মানুষেরা, আমি আবু বকর বলে দিলাম বাবা, আল্লাহ নবীর জবানে একটা হাদিস পাক তোমাদের কাছে বর্ণনা করি। আল্লাহ নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়ান, আমি নবী হলাম শেষ নবী, লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমারুন, ও মুসাবারা, আমি রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে শেষ নবী করেছে, আমার পরে আল্লাহ কাউকে নবী বানাবে না, আমার পরে আল্লাহ কাউকে নিন আপনার কি না নবী বানাবে না, যদি আল্লাহ কাউকে নবী বানাতে তাহলে লাকানা উমারুন, নিশ্চয় আল্লাহ উমারকে নেতা বানাতেন। ও নবী বাকে সাবারা, আমি আবু বকর বলছি বাবা, আজকের দিনে নবী আর দুনিয়ায় নাই, আমার নবী ইন্তেকাল করেছে, আমার নবী বিদায় নিয়েছে। ও নবী বাকে সাবারা, অতএব নবীর ওই জায়গাটা ফাঁকা পড়ে আছে আর উমার ফারুক হায়াতে বেঁচে আছে, অতএব আমি আবু বকর বলে দিলাম, নবীর ওই জায়গাটা হঠাৎ খলিফা আমার ভাই উমার ফারুককে দোবাহ। আল্লাহ নবী বলেছে, আমি নবী শেষ নবী, আমার পরে আল্লাহ কাউকে নবী বানাবে না, নবীদের দরজা শেষ। যদি লাকানা উমার, যদি আল্লাহ কাউকে নবী বানাতেন নিশ্চয়ই উমারকে নবী বানাতেন, এতে নবী তো আর নেই, উমার ফারুক বেঁচে আছে, নবীর ওই জায়গাটা উমার ফারুক পূরণ করুক। একবার জোরে বলে, আর একবার জোরে বলে, হাদিস যখন দিল মদিনার সমস্ত মানুষগুলো, সমস্ত মানুষগুলো মেনে দিল, যেহেতু হাদিস যুক্তি দিয়েছে। এখন মজলিসের লাখো জনতা, এই লাখো জনতার মাঝখানে উমার ফারুক রয়েছে মজলিসের এক কোণে, ওখান থেকে হাত তুলেছে, আমার কিছু বলার আছে, ঠিক আছে, স্টেজে এসো, স্টেজে এসো। আবু বকর সিদ্দিকই একটা পাথরের উপরে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছিল, সেই পাথর থেকে আবু বকর সরে গেল, উমার ফারুক চলে আসলো, উমার ফারুক এসে বলছে, ও মুসলমানেরা, আমার ভাই আবু বকর আমাকে তো নেতা বানিয়ে খালাস, আমাকে তো নেতা বানালো, দলিল আদেল্লা সব দিল, তা আমি উমার ফারুক বলছি, আমার যোগ্যতা তো সম্পর্কে তো আপনারা সবই জানেন, আমি উমর, আমি যা রাগি, আমি উমার, আমি যা রাগি তা বলতে তরোয়াল বার করি, আরে উমারের আমলে কেউ যদি চুরি করত উমারের হাত কাঁপত না, তার হাতটা কেটে দিতে, উমারের আমলে কেউ যদি হত্যা করত উমারের তরোয়ালটা কাঁপত না, তাকে হত্যা করতে, উমারের আমলে কেউ যদি জেলে করত উমারের হাত কাঁপত না, তাকে দুররা মেরে 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 ফেলতে। সেই উমার ফারুককে তোমরা নেতা বানাচ্ছ, তোমরা জানো তো এই নেতার কি গরব, এত এই নেতাকে তোমরা কি মেনে নোবা? মজলিসে সবাই বলছে, আপনার তরোয়াল তো জান্নাতে যাওয়ার কথা বলে, আপনার তরোয়াল এ জান্নাতের ছায়াতলের কথা বলে, এত ও তরোয়ালের ভয় আমরা করি না, আপনার তরোয়ালের আগায় যাওয়া মানে আল্লাহর জান্নাতে পৌঁছে যাওয়া। একবার জোরে বলে, আর একবার জোরে বলে। সেই উমার ফারুক বলছে, তাহলে আমি খলিফা হব? বলছে হ্যাঁ। আল্লাহ নবী যে গেলে বলে গেছে, তুমি নবী হবার যোগ্যতা রাখো, তাহলে খলিফা এখন তোমাকেই বানাবো। উমার বলছে, দেখো আমি খলিফা হব না, আমি খলিফা হব না, আমি নেতা হব না। আবার আব্বা জানেরা, ইমানদারেরা, মুমিন মুসলমানেরা, আল্লাহ নবী সাহাবা হযরত ওমর ফারুক বলছেন, না 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 না, আমি খলিফা হব না, আমি নেতা হব না, খলিফা তো আমার ভাই আবু বকর সিদ্দিকে হবে, খলিফা তো আমার ভাই আবু বকর সিদ্দিকে হবে। ও সোনার মানি মুসলমানেরা, মদিনার মানুষেরা, মক্কার মানুষেরা সবাই বলল, ওমর ফারুক, আল্লাহ নবী সাহাবা, আবু বকর যে খলিফা হবে, আবু বকর যে নেতা হবে, এটা তো আমি আপনাদের মুখের কথা শুনবো না, আপনার মুখের কথা আমরা শুনবো না, আবু বকর যেমন আপনাকে নেতা বানানোর জন্য একটা হাদিস বর্ণনা করেছে, আবু বকর যেমন আপনাকে নেতা হবার জন্য একটা হাদিস বর্ণনা করেছে, আপনি তেমন আবু বকরকে নেতা বানানোর জন্য আপনি একটা হাদিস বর্ণনা করুন, যদি আপনার হাদিস পায় তাহলে আমরা আবু বকর কে মেনে নেব। নবী পাকের সাহাবারা, আল্লাহ
সাহাবা আবু বকর ওমর ফারুককে যখন বললেন, ওমর ফারুক বলে, ও নবী সাহাবারা, তাহলে তোমাদের যুক্তি চাই বাবা, যুক্তিতে তোমরা আসবে, হাদিস তোমাদেরকে শোনাতে হবে। সমস্ত সাহাবাই কেরামেরা ওমর ফারুককে বলেছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এমনি করে আপনার মুখের কথা মানবো না, হাদিস আপনাদেরকে স্বপ্নকে শোনাতে হবে। ওই সময় ওমর ফারুক বলেছিল, এ নবী সাহাবারা, তাহলে আমি তোমাদেরকে একটা হাদিস বর্ণনা করি বাবা, লাখো জনতার মাঝখানে খলিফা ওমর একটা হাদিস বর্ণনা করছে বাবা, ওই হাদিসটা আমি আপনাদের সম্মুখে রাখছি বাবা, শুনেন। আল্লাহ নবী সাহাবা হযরতে ওমর ফারুক বলেছিল, ও নবী পাকের সাহাবারা, ও মক্কার মানুষেরা, ও মদিনার মানুষেরা, ও হিজাবের মানুষেরা, তাইবের মানুষেরা, কাতারের মানুষেরা, গোটা বিশ্বের মুসলমানেরা, আমি ওমর ফারুক বলে দেই, একদিন আল্লাহ নবী নবী পাকের শরীরটা বড় অসুস্থ, আল্লাহ নবী মদিনা নবাবিতে আসতে পারেনি, মদিনা শরীফে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা নবাবিতে আজান দিয়েছে, আজানটা দেওয়ার পরে সমস্ত সাহাবাই কেরামেরা কাতারে 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 মদিনা শরীফে আসছে বাবা, ও নবী পাকের সাহাবারা, কিন্তু সবাই চলে আসলো, আমার নবী আসে না, আমার নবী মদিনাতে আসে না, আমার নবী মদিনা নবাবিতে আসে না। এদিকে আসরের নামাজের সময় হয়ে গিয়েছে বাবা, বিশ্ব নবী আসে না, কে ইমামতি করবে, কে নামাজটা পড়াবে, কে ইমামতি করবে, কে নামাজটা পড়াবে। নামাজের সময় পেরিয়ে গেছে বাবা, নামাজের সময় পেরিয়ে যাচ্ছে, 10 মিনিট হয়ে যায়, বিশ্ব নবী আসে না, 20 মিনিট হয়ে যায়, বিশ্ব নবী আসে না, 30 মিনিট হয়ে যায়, বিশ্ব নবী আসে না, নবী পাক যখন আসে না, একজন সাহাবা হযরত আবু বকরকে বলতে লাগলো, ও ভাই আবু বকর, আপনি ইমামতি করুন। আবু বকর বলে, না, নবীর ওই জায়গায় দাঁড়িয়ে আমি আবু বকর ইমামতি করতে পারবো না। আর একজন সাহাবা ওমর ফারুককে বললেন, ও ওমর, আপনি ইমামতি করুন। ওমর বলে, না, আমার নবীর জায়গা দাঁড়িয়ে আমি ওমর ফারুক ইমামতি করতে পারবো না। এদিকে নামাজের সময় পেরিয়ে যাচ্ছে বাবা, নামাজটা কাজা হয়ে যাবে, একদম সাহাবা মনে মনে করছে, আমার নবী মনে হয় ঘুমিয়ে পড়েছে, তাই আমার নবীকে দেখার জন্য উঠেছে। ওমর বলে, হায়রে, তুই কোথায় যায়? ওই সাহাবাটা বলে, ওমর, আমার নবী মনে হয় ঘুমিয়ে পড়েছে, আমার নবীকে একটু ডেকে নিয়ে আসি। আমার নবী ঘুমাচ্ছে, নবীকে ডেকে নিয়ে আসি। ভাই, আপনাদের বিশ্বাস হয় নবী ঘুমাচ্ছেন আওয়াজ না পড়ে? কথা বলেন। আরে গ্রামের সলিমুদ্দি কলিমুদ্দি ইমাম হাফেজ বললাম মৌলবি মুফতি, এদের বিশ্বাস করা যায় নামাজ না পড়ে ঘুমাচ্ছে, কিন্তু আমার নবী নামাজ না পড়ে ঘুমাচ্ছে, এটা আপনার বিশ্বাস হয়? আরে বিশ্বাস করলে আকীদা ঈমান ঠিক থাকবে তো? ঈমান থাকবে তো? ওমর ফারুক বলছে, কি বললি তুই? তাজ ভাই, মনে হচ্ছে নবী ঘুমিয়ে পড়েছে, তাই একটু ডাকতে যাচ্ছি। তাহলে ইস, তোর মুখ দিয়ে আমারটা কথা বার হতে পারলো? আমার নবী নামাজ না পড়ে ঘুমাচ্ছে, এটা তোর বিশ্বাস হয়? আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম নবী ঘুমাচ্ছে, তুই ডাকবি কি করে নবীকে গিয়ে? এই নবী ওটা, এই নবী ওটা, এরকম করে ডাকবি? হ্যাঁ, যেরকম আমাদের মুসলিরা ইমাম সাহেব ডাকতে, এই ইমাম সাহেব, ওই এই ওঠ, এখনো ঘুমাচ্ছিস? আমাদের যেরকম যেরকম হুজুর আমাদের জি যেরকম রাখাল সেরকম গরু, রাগ করছেন? যেরকম রাখাল সেরকম গরু, যেরকম শিক্ষা দেয় সেরকম। ওমর বলছে, তুই তো নবীকে ডাকবি, তা নবীকে কি করে ডাকবি? এই নবী ওঠ, এই নবী ওঠ, এরকম করে ডাকবি? বলছে, না, তাহলে কি করে ডাকবি বল? আর কিচ্ছু বলে না, চুপ করে আছে। বলছে, আরে তুই তো মানুষ, ফেরেশতা জিবরিল আমিন আমার নবীকে ডাকতে এসেছিল, নবী যেদিন মিয়ারেজে যাবে উম্মে হানির ঘরে শুয়েছিল, বিশ্ব নবীকে ফেরেশতা জিবরিল আমিন ডাকতে এসেছে আল্লাহর হুকুমে, কার হুকুমে? আল্লাহর হুকুমে। নবী জিবরিল আমিন এসে দেখে আমার নবী ঘুমাচ্ছে, তা নবীকে ডাকবে জিবরিল আমিন সাহস হয় না। একবার জোরে বলেন না, আর একবার জোরে বলেন না।
ওমর ফারুক বলছে শোন, জিব্রিল আমিন আমার নবীকে ডাকবে, গায়ে হাত দেবে না মাথায় হাত দেবে, পায়ে হাত দেবে না পিঠে হাত দেবে, পা তলায় হাত দেবে না হাতে হাত দেবে, কোথায় হাত দেবে? ফেরেশতা জিব্রিল আমিন জায়গা খুঁজে পায় না, আর তুই সেই নবীকে ডাকতে যাবে, তো সাহস তো বটো। আর আমার নবী যে নামাজের জন্য এত কষ্ট করেছে, যে নামাজের জন্য নবী মার খেয়েছে, যে নামাজের জন্য নবী মক্কা ছেড়ে মদিনায় গিয়েছে, আর সেই নবী নামাজ না পড়ে ঘুমোচ্ছে, এটা তোর বিশ্বাস হয়? সাহাবাটা দাঁড়িয়ে গেছে আর পা উঠিনি, পা আর উঠিনি, ওখানে স্টপ। এদিকে নামাজের সময় পেরিয়ে যাচ্ছে, মদিনার মসজিদে নববীতে নামাজের আসরে নামাজের সময় পেরিয়ে যাচ্ছে, কেউ ইমামতি করতে চায় না। হঠাৎ আল্লাহ নবী সাহাবা হযরত ওমর ফারুক, আমি ওমরের হাদিস বর্ণনা করছি, বলো আলোচনা খেয়াল রেখে দেবেন, ওমরের হাদিস বর্ণনা করছি। ওমর ফারুক বলছে, ও ভাই বেলাল, হ্যাঁ নবী নাই নাই আসবে, তাই বলে কি আজকের মদিনার নামাজটা তোরা কাজা করবি? মদি নবী নাই নাই আসবে, তাই বলে কি তোরা আজকের মদিনার মসজিদে আসরের নামাজটা কি পড়বি না? কেউ যেখানে ইমামতি করছে না। ওমর তখন বলছে, ঠিক আছে আমি সামনে যাচ্ছি, ভাই বেলাল তুমি আকামত শুরু করো। একবার জোরে বলেন, আর একবার জোরে বলেন, আব্বাজান ইমানদারেরা, সোনার মানিকের নওজোয়ান যুবকেরা, এ মুরুব্বিয়ানেরা, আল্লাহ নবী সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সামনে দাঁড়িয়ে গেল, ইমামতি জায়গা দাঁড়িয়ে গেল, হযরত বেলাল আকামত শুরু করেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেলালের আকামতের আওয়াজ আমার নবীর কানে চলে যায়। আল্লাহ নবী আয়েশা সিদ্দিকাকে বলে, ও বিবি আয়েশা, কে নামাজটা পড়াচ্ছে আয়েশা, তোমা তুমি দেখো না। আম্মা জান আয়েশা সিদ্দিকা উকি মেরে তাকিয়ে দেখলেন, আল্লাহ নবী সাহাবা হযরত ওমর ফারুক ইমামতি করে। আম্মা জান আয়েশা আমার নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আব্বাস সাহাবা হযরত ওমর ফারুক ইমামতি করে, আল্লাহ নবী দীন দুনিয়ার বাদশা, নবী আমার জানলাটা খুলে দিলেন, খিড়কি মোবারক খুলে দিলেন, দরজাখানা খুলে দিলেন, মুখটা বার করলেন, মুখটা বার করে নবী আমার সে তোমারকে বলেছিল, ও আমার তুমি দাঁড়িয়ে যাও, আমার তুমি দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, ও আমার তুমি দাঁড়িয়ে যাও, এই জায়গাটা তোমার না, তোমার না, তোমার না, এই জায়গাটা হলো আমার প্রিয় সাহাবা, আমার মহাব্বতি সাহাবা, আমার বন্ধু সাহাবা, আমার আবু বকরের জায়গা, এই জায়গাটা হলো আমার প্রিয় সাহাবা, আমার বন্ধু সাহাবা, আমার আশেক সাহাবা, আমার আবু বকরের জায়গা। একবার জোরে বলেন, ওমর ফারুক বলছে, আবু বকরকে সামনে দিল, আমি ওমর পিছনে আসলাম, কে হাঁকলো? আল্লাহর নবী। কে হাঁকলো? আল্লাহর নবী। এবারে আল্লাহর নবী ইমামতি করিনি, ওই ইমামতি করেছিল আবু বকর, আল আবু বকর সিদ্দিক ইমামতি করছে, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে আমার নবী বলছে, আয়েশা আমাকে একটু ধরো, আমাকে একটু ধরো, ধরে 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 আমার নবীকে মা আয়েশা বার করে আনলেন, বার করে যাই এনেছে, বিশ্ব নবী আমার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে, টপ 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 করে পানি পড়ছে। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, এ হাবিব আল্লাহ, হুজুর আপনার শরীরটা বড্ড খারাপ, তাই আপনি কাঁদছেন, হুজুর আপনার খুব কষ্ট হচ্ছে, আমি আয়েশা মনে হয় আমার জন্য আপনি কাঁদছেন, আমি আয়েশা হয়তো আপনাকে কষ্ট দিয়েছি, হুজুর আপনি কেন কাঁদছেন? আল্লাহ নবী বলে, আয়েশা, ও বিবি আয়েশা, আমার এই চোখের পানির কালার, চোখের পানির রংটা তুমি কি বুঝতে পারো না আয়েশা? একবার জোরে বলেন, আয়েশা এ চোখের পানি, এটা আমার দুঃখের পানি না গো আয়েশা, এটা আমার আনন্দের পানি। একবার জোরে বলেন না, আল্লাহ নবী দীন দুনিয়ার বাদশা, নবী আমার আম্মা জান আয়েশাকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী, আল্লাহ নবী মা আয়েশাকে বলেছিল, ও বিবি আয়েশা,
যে নামাজের জন্য আমি রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনা শরীফে চলে এসেছি, যে নামাজের জন্য আমি নবী 27টা মতো যুদ্ধ করেছি, যে নামাজের জন্য আমি রাসূলুল্লাহ আমার পিঠের উপরে নারী ভুঁড়িগুলো চাপিয়ে দিয়েছে, যে নামাজের জন্য আমার চাচা আবু জেহেল নিজে কুড়ো কুয়া খুলেছিল, সেই কুয়ায় আবু জেহেল পড়েছিল, যে নামাজের জন্য আমি তায়েবের জমিনে রক্তাক্ত হয়ে গেলাম, যে নামাজের জন্য আমি মার খেলাম, যে নামাজের জন্য জীবনে এত কষ্ট স্বীকার করেছি, আজকের সেই নামাজ আমার সামাই গ্রামেরা আমার জীবদ্দশায় মদিনা নববীতে আমার অবর্তমানে তারা দাঁড়িয়ে ইমামতি করে তারা নামাজটা পড়ে, তাদের নামাজটা দেখে আমি রাসূলুল্লাহ আনন্দ সহিত দুপোটা চোখের পানি জমিনে ফেলে দিলাম। আয়েশা, এটা হলো আমার আনন্দের পানি, এটা হলো আমার দুঃখের পানি না, এই কান্নাটা হলো আমার আনন্দের কান্না। একবার জোরে বলেন, আর একবার জোরে বলেন। ওমর ফারুক বলছে, ও নবী সাহাবারা, আমার নবী যদি আমার ইমামতিটা সেদিন যদি মেনে নিত আমি ওমর খলিফা হতাম, আমার কোনো দুঃখ থাকতো না, কিন্তু আমার ভাই আবু বক্করকে ইমামতির দায়িত্ব দিল, অতএব খলিফা হওয়ার যোগ্যতা আমার ভাই আবু বক্করই হবে। জোরে বলেন, আর একবার জোরে বলেন। সবাই মেনে নিল, মজলিসের লোক খলিফা হলো আবু বক্কর সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বক্কর সিদ্দিকই যখন এইবারে খলিফা হলো, বিশ্বনবীর দাফন কাফন করলো, দাফন করার পরে আবু বক্কর খলিফা হলো, খলিফা হওয়ার পরে 2 বছর 6 মাস আবু বক্কর উনিও খলিফার আসন এ করলেন, দায়িত্ব পালন করলেন, দায়িত্ব পালন করার পরে আবু বক্কর সিদ্দিকই ইন্তেকাল করবে।